আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাতাম আলা সৈয়দিনা মুরসালিন ও আলা আলহি সাহাবিহি আজমাইন দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে প্যানভিশে প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আলোর পথ অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত আমি আজকে আপনাদের খেদমতে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সদাকার গুরুত্ব এই বিষয়ে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করব করবো আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার ইবাদতের জন্যে এটা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন অমা খলাকুল ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি মানুষকে তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্যে অর্থাৎ একজন মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে বন্দেগী করবে আল্লাহর সিদ্ধান্তের আলোকে তার জীবন পরিচালনা করবে এটাই হচ্ছে আল্লাহ তালার বিধান এ ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেছেন সুরা আনামের একশত বাষট্টি নম্বর আয়তে উল ওয়া মাহা ও মামাতিল্লাহি রবিলাম হে নবী আপনি বলুন হে মুসলিম তোমরা বলো নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব ওই আল্লাহর জন্য নিবেদিত যিনি জগৎ জগৎসমূহের মালিক অর্থাৎ আমার জীবন আমার সম্পদ সব কিছু আল্লাহ তা জন্য জন্যে উৎসর্গ করতে হবে এজন হজরতে ইব্রাহিম আল সাল্লাম বলেছিলেন আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম আমি আমার সব কিছুকে সোপর্দ করে দিলাম ওই আল্লাহর কাছে যিনি আসমান এবং জমিনের মালিক যিনি আসমান জমিনের অধিপতি স্রষ্টা ওই আল্লাহর কাছে আমি আমার সব কিছুকে সোঁপে দিলাম আর আমি কখনো মসৃকদের অন্তর্ভুক্ত নয় কোরআনুল কারিমের আয়াত থেকে এটা স্পষ্টত বোঝা যায় মানুষের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম হতে হবে আল্লাহ তালাকে খুশি করার জন্যে আল্লাহর রাজি এবং খুশির মধ্যেই একজন মোমেনের সফলতা বিরাজ করছে এজন্যে রসুল সাল্লাম বলেছেন মান আহ্বাল আলিল্লাহি ওবগদ আলিল্লাহি ওয়া আতাল্লাহি ওয়া মানা আলিল্লাহি ফক ইস্তেক মাল আল ইমান যে ব্যক্তি আমার জন্যেই কাউকে ভালোবাসল আমার জন্যেই কারোর প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করলো আমার জন্যেই কাউকে কিছু দান করলো এবং আমার জন্যেই কাউকে কিছু দান করা থেকে বিরত থাকল সে যেন তার ইমানকে পরিপূর্ণ করে নিল সুতরাং আল্লাহর কাছে সব কিছুকে সোপে দিতে হবে সব কিছুকে আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে এটাই হচ্ছে আল্লাহ তালা চান আল্লাহর এই চাওয়া পূর্ণ করার ক্ষেত্রে রব্বুল আলমিন আমাদের কাছ থেকে দুইটা জিনিস চেয়েছেন একটা হচ্ছে আমাদের সময় আমরা যদি ষাট বছর বেঁচে থাকি এই ষাট বছর জীবন শৈশব বাদ দিয়ে বুদ্ধি জ্ঞান হওয়া থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী ব্যয় করতে হবে আল্লাহ তালা এটা চান আর এই আল্লাহর পথে ব্যয় করার মর্যাদা আল্লাহ তালা এত বেশি দিয়েছেন বুখারি বন এসছে লাগাদু আতুন ফি সাবিল্লাহি আউরাউ হাতুন ক্ষয়া অমাফি হা যদি কেউ আল্লাহর দেখানো পথ অনুযায়ী সকাল এবং সন্ধ্যায় কিছু সময় আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর দিনের জন্য ব্যয় করে ইসলামের জন্য ব্যয় করে আল্লাহ তালা বলছেন এটার মর্যাদা এত বেশি ক্ষয় দুনিয়া অমাফি হা আসমান এই জমিনের মধ্যে যা আছে এর চাইতেও এটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি এই জন্য আমাদের সময় আল্লাহর দেখানো পথ অনুযায়ী ব্যয় করতে হবে দ্বিতীয় আমাদের কাছ থেকে চেয়েছেন সম্পদ অর্থাৎ এই সম্পদটা আল্লাহ তালে আমাদেরকে দিয়েছেন আমরা যদি কেউ এই কথা বলে থাকি বা এই চিন্তা পোষণ করে থাকি আমি আমার শ্রম দিয়ে কষ্ট দিয়ে আমার সম্পদ উপার্জন করেছি তাহলে সে ভুল বলেছেন মিথ্যা বলেছেন কারণ আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আপনি কোনো সম্পদের মালিক হতে পারবেন না আল্লাহ তালা সুরা হাদিদের দর্শনামড়াইতে বলেছেন তোমরা কেন আল্লাহ রাস্তায় ব্যয় করছো না অথচ আসমান এবং জমিনের সমস্ত সম্পদের ওয়ারিস সমস্ত কিছুর মালিক আল্লাহ তালা আল্লাহ তালা নিজ অনুগ্রহে নিজ করুণায় যতটুক তোমাকে দিয়েছ দিয়েছেন ততটুক তুমি মালিক হয়েছ এই সম্পদকে ব্যয় করতে হবে নিজের প্রয়োজন মেটানোর পরে অতিরিক্ত যেটা থাকবে এটা আল্লাহ তালার পথে ব্যয় করতে হবে এই ব্যাপারে আল্লাহ তালা সুরা আল বাকার দুই শত উনিশ নম্বর আয়তে বলেছেন ওয়াস আলু নাকা মাজা ইনফিক হে নবী আপনার কাছে তারা জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে আল্লাহ বললেন কুলিল আফোয়া তোমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে এটা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো অর্থাৎ তোমার ব্যক্তি পরিবারের প্রয়োজন মেটানোর পরে যেই সম্পদ তোমার কাছে থাকবে এটা তোমার নিকটাত্মীয় অসহায় দরিদ্র এটি মিসকিন এদের জন্য ব্যয় করতে হবে এ ব্যাপারে সুর আল বাকার আর দুই শত পনেরো নম্বর আয়তাল্লা তালা বর্ণনা করেছেন ওস আলু নাকা ইয়াস আলু নাকা মা দাই ফি কুল মা আং ওয়াল মাসাকিন সাবিল আল্লাহ তালা বলছেন হে নবী আপনার কাছে জিজ্ঞাসা করে তারা এখন উপার্জন করা শিখেছে যারা সম্পদ উপার্জন করা শিখেছে তারা আপনার কাছে জিজ্ঞাসা করে যে আমরা কি ব্যয় করব আল্লাহ রবুল আলমিন বললেন যেটা উত্তম সেটা তোমরা ব্যয় করে আর এটা ব্যয় করো কাদের জন্য ফালি লালি দেয়নি তোমার পিতা মাতা এটা হচ্ছে এক নম্বর হক তোমার পিতামাতার প্রয়োজন পূরণে এটা ব্যয় করবে এরপরে অলাখরাবিন এরপরে নিকট আত্মীয় নিকট রক্ত সম্পর্কের আত্মীয় যারা দরিদ্র অসহায় তাদের প্রয়োজনে ব্যয় করতে হবে এরপরে এতে মিসকিন অসহায় সমাজের যারা দুস্থ তাদের জন্য এই সম্পদগুলি ব্যয় করতে হবে এটা আল্লাহ তালার সিদ্ধান্ত কিন্তু আমরা দুনিয়ায় পাহাড় পরিমাণ সম্পদ উপার্জন করব কিন্তু আল্লাহর পথে আমরা সম্পদ ব্যয় করতে রাজি নয় অথচ আল্লাহর পথে সম্পদ ব্যয় করার মাধ্যমেই পরকালীন সফলতা নির্ভর করছে আল্লাহ তালা সুরা আ তাওবার চব্বিশ নম্বর আয়াতে বনে করেছেন কুল ইংকা না আ বা হুকুম ওয়া আব না হুকুম ওয়া খন হুকুম আজ অযুকুম ওয়াশিরত তুকুম আ মুয়ালুক তারফতুমুহা অ তিজারতং কাসাদাহা অমাসা কিনু তর্দৌ নাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি অ রসুলিহি অ যেহাদিন ফি সাবিলিহ ফতারাব্বাসু হাত্তা ইয়াত হবি আম্রিহি অল্লহুলা ইহাদিল কমাল ফাঁসি আল্লাহতালা বললেন হেনবি আপনি বলে দিন তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী এবং তোমাদের নিকটাত্মীয় পাঁচটা ব্যক্তি সম্পর্কিত বিশাল আল্লাহ তালা বললেন এরপরে বললেন আমু আলোক তারাফতুমুহা তোমাদের উপার্জিত সম্পদ অতিজার তুং তাকসানা না কাসা দাহা এবং ওই ব্যবসা যেই ব্যবসার ক্ষতির আশঙ্কা তোমরা করো অমা সাহা কিনো তার দও আহা এবং ওই ঘরবাড়ি যেই ঘরবাড়ির মহব্বত তোমাদের অনেক বেশি আল্লাহ তালা বললেন আহাব্বা ইলাইকুম তোমাদের কাছে কি এটা বেশি প্রিয় মিনাল্লাহি আল্লাহর চাইতে অরসুলিহি এবং আল্লাহ রসুলের চাইতে অজিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে তোমাদের কাছে কি এই জিনিসগুলোর মর্যাদা বেশি তোমাদের এই সম্পদ তোমাদের ঘরবাড়ি এগুলো যদি তোমরা বেশি মহব্বত করো আল্লাহর চাইতে আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহ রাস্তায় সম্পদ এবং সময় কুরবানি করার চাইতে ফাতার আব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ হবি আমরিহি আল্লাহর আদেশ আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত তোমরা একটুখানি অপেক্ষা করো অল্লাহ ইয়াহাদিল কৌমাল ফাসুকিন আর আল্লাহ বললেন আল্লাহ কখনোই ফাসেকদেরকে হেদায়েত দেন না সুতরাং আল্লাহর পথে অর্থ ব্যয় করার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব কারণ আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বেশি পছন্দ করেন যদি সে আল্লাহর পথে অর্থ ব্যয় করে আর আল্লাহর পথে অর্থ ব্যয় করলে কারোর অর্থ কমে না হাদিসের মধ্যে আল্লাহ নই বলেছেন মা কাসা মা লুনমিন সদাকাতিন সদাকার মাধ্যমে দানের মাধ্যমে কখনো মানুষের অর্থ কমে যায় না কারণ আমি আল্লাহ তালা তাকে বারাকা বাড়িয়ে দিই আর আল্লাহ রবুল আলমিন দানের মাধ্যমে মানুষের গুণা খাতাকে ক্ষমা করে দেন আর সদাকা উল তুৎল কামা উল মা উল নাওরা মুসরাদ আহমদ বাইহাকে হাদিস বর্ণনা করছেন যে মানুষের গুণা মিটিয়ে দেয় সদাকা যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় সুতরাং যদি আল্লাহর পথে অর্থ ব্যয় করা হয় তাহলে সমাজে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে এবং সাম্য ভারসাম্যতা বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন একজন বান্দাকে তার মঞ্জিলে পৌঁছে দেন আল্লাহ রবুল আলমিন কোরআনুল মধ্যে এই কথাই বলেছেন যদি তোমরা আল্লাহর পথে সময় ব্যয় করো এবং আল্লাহর পথে অর্থ ব্যয় করো এবং এর মাধ্যমে আল্লাহর পথে জিহাদ করো তাহলে ইয়াকফির উল্লা কুম জুনুবাকুম তোমাদের গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দেবেন ওয়াই দুখিল কুম জান্নাত ইং তাজরিম ইন তাহতিহাল আনহার এবং এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হয় সুতরাং যদি আল্লাহর ওই জান্নাত পেতে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় তাহলে আল্লাহ তালা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন এই সম্পদ থেকে সমাজের অসহায় দরিদ্র নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য ব্যয় করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের উপার্জিত সম্পদ আল্লাহ তালা যা দিয়েছেন তার থেকে ব্যয় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত